সিএনএন বিডি আমাদের বাংলা। সেখানে শুধু প্রতিবন্ধিকতায় চারজনকে চাকরি দেওয়া হয়েছে, আর অন্য অন্য জেলার ক্ষেত্রে আমরা দেখেছি যেসব বাসের জন্য স্থগিত করেছেন, পাশাপাশি এই নিয়োগ তারা কি মেধাবী নয়, তাদের সার্টিফিকেট দেখেন, তারা তাদের রেজাল্ট শীট দেখেন। উপ সহকারী কৃষি কর্মকর্তা পদে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের আইনি মোকাবেলার সাথে সাথে মানবে আজকের এই মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। অবস্থান কর্মসূচি প্রতিবাদ সভা সহ মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি খোলা চিঠি এবং আমাদের আন্দোলনের কার্যক্রম সময় নিয়ে প্রেসক্লাব সময়কে আমরা প্রেস ব্রিফিং দিব। মাননীয় নেত্রী, আপনার কাছে আমাদের আকুল আবেদন, আপনি সবই বোঝেন, সবই জানেন, আপনাকে বোঝানোর মতো জানানোর মতো শক্তি আমাদের নেই, আমাদের দাবি দাওয়া গুলো তুলে ধরার মতো সামর্থ্য আমাদের রয়েছে। আপনি আমাদের দাবি দাওয়া গুলো শুনে আমাদের বিষয়ে এবং আমাদের নিয়োগ সার্কুলার অনুযায়ী নির্বাচিত প্রার্থীদের যে রেজাল্ট শীট প্রদান করা হয়েছে আপনি সেগুলো যাচাই বাছাই করে। সিএনএন বিডি আমাদের বাংলা।